হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিডি হবিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে দেখাবো কীভাবে বাসায় ব্রিডিং বক্স তৈরি করবেন। এটি আপনারা বাজারে কিনতে গেলে 500 থেকে 600, অনলাইনেও পাওয়া যায় 600-500 নিবে। তো এটিকে বাড়িতে নিজেই কীভাবে তৈরি করবেন, খুব সহজে এটিকে বাসায় তৈরি করতে পারবেন। 200 টাকা বা 250 টাকার মধ্যেই নিজেরাই এটাকে তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক এটিকে কীভাবে তৈরি করা যায়। ব্রিডিং বক্স বানাতে গেলে আপনাদের প্রথমে এরকম একটি পার্টেক্স লাগবে। এই পার্টেক্সটি আপনারা যে কোনো পার্টেক্সের দোকান থেকে পাবেন। এটি 35 থেকে 40 টাকা ফিট নেবে। আপনারা এরকম একটি পার্টেক্স প্রথমে নিয়ে আসতে হবে আপনাদেরকে। দেখুন পার্টেক্সটা অনেক বড় আছে। এটি দিয়ে তিন থেকে চারটি বক্স বানানো যাবে। আপনারা কি পাখির জন্য বক্স তৈরি করবেন সেটারা আপনার পাখির সাইজের উপর নির্ভর করে। আপনারা যদি কোকাটেলের জন্য বক্স বানান তাহলে 12x12x10 ইঞ্চি এই মাপের নিতে হবে। আর যদি আপনারা লাভ বার্ডের জন্য করতে চান তাহলে 10x10x8 এই মাপটি নিতে হবে। আমি কোকাটেলের জন্য করছি, তাই 12x12x10 নিচ্ছি। আপনারা ইঞ্চি ফিতা দিয়ে মাপে নেবেন এবং পেন্সিল দিয়ে দাগ দিয়ে নেবেন। আপনারা চেষ্টা করবেন বক্সটি যেন একটু বড় হয়। ছোট হলে পাখির প্রবলেম হতে পারে, বড় হলে পাখি সঠিকভাবে যাওয়া আসাতে প্রবলেম হবে না, সঠিকভাবে বুঝতে পারবে এবং ডিম পারতে পারবে, এবং বাচ্চাগুলো অনেক স্বস্তি বোধ করবে, অনেক বড় জায়গায় পাবে। তাই আপনারা একটু বড় এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন। এরপর আপনারা মাপ অনুযায়ী করাত দিয়ে কেটে নেবেন। আপনারা আপনাদের কাছে মেশিন থাকলে মেশিন দিয়েও কাটতে পারেন, মেশিন দিয়ে খুব সুন্দর স্মুথলি কাটা যায়। তো আমার কাছে মেশিন না থাকে, আমি কলার দিয়ে কাটতেছি। আপনারা পেন্সিলে যেই মাপ দিয়েছেন ওই মাপ অনুযায়ী সঠিকভাবে কেটে নেবেন। প্রথমে আপনারা এরকম 4টা করে কেটে নেবেন। 4টা কাটার পর তারপর আপনারা কাটা দিয়ে সেগুলোকে একসাথে কাটা দিয়ে মেরে দিবেন। কাটা মারার সময় মনে রাখবেন যেন কাটা বাইরে যেন না বেরিয়ে আসে, এক্ষেত্রে পাখির সমস্যা হতে পারে, পাখির আঘাত লাগতে পারে। তো আপনারা কাটা মারার সময় সাবধানে কাটাটা মাঝখানে মারবেন যেন সাইডে বেরিয়ে না আসে। এটা অবশ্যই আপনারা মাথায় খেয়াল রাখবেন, বেরিয়ে আসলে পাখির অনেক সমস্যা হবে এবং পাখির যখন বাচ্চা ফুটবে পাখির বাচ্চারও সমস্যা হতে পারে এবং পাখির বাচ্চাও আহত হতে পারে। তাই আপনারা এটি খেয়াল রাখবেন যেন কাটা বাইরে বেরিয়ে না আসে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার একটি লাইক আমাকে আরও ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে, তাই লাইক দিবেন এবং কী কী ভিডিও চান সেটার জন্য কমেন্ট করবেন। এরপর আপনার যেদিকে সুবিধা হয় সেদিকে গেট তৈরি করবেন। তৈরি করার পর এক সাইড ফুটো করবেন পাখি প্রবেশ করার জন্য। আমি এটি কাঠমিস্ত্রির দোকান থেকে করে নিয়ে এসেছি মেশিনের দ্বারায়। আপনারা ওইভাবে করে নিতে পারেন, 20 টাকা নেবে। দেখুন আমি গেট তৈরি হয়েছে, আমি গেটটা অনেক বড় করেছি যেন সহজেই দেখা যায়। আর পাখির প্রবেশ মুখটা একটু বড় করবেন যেন পাখির ভিতরে প্রবেশ করতে এবং বেরোতে কোনো প্রবলেম না হয়। ধন্যবাদ।